সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং এখন আমরা দেখছি খুলনা থেকে সরাসরি এবং চাঁদ দেখা কমিটি তারা বৈঠকে বসেছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আনুষ্ঠানিক ঘোষণাও শুনতে পাব। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের আকাশে শাওয়াল মাসের চাঁদ এবং এর অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সারা দেশে। ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক চলছিল এবং শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশের কোথাও কোথাও এবং সে অনুযায়ী সেখান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। আমরা সরাসরি একবার সেখানে একটু যেতে চাই, সেখানে ব্রিফিং চলছে বলে আমরা জেনেছি। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য দিয়ে বাংলাদেশ তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অর্ধ 29 রমজান 1438 হিজরি, 11 আষাঢ় 1424 বঙ্গাব্দ, 25 জুন 2017 খ্রিস্টাব্দ রবিবার সন্ধ্যা বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমন অবস্থা আগামীকাল 12 আষাঢ় 1424 বঙ্গাব্দ, 26 জুন 2017 খ্রিস্টাব্দ সোমবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু করা হবে এবং সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি অধ্যাপক মধ্যে রহমান। সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।